পরিস্থিতিতে করোনা থেকে বাঁচতে বারবার সাবধানতা অবলম্বন করতে বলছেন চিকিৎসকরা তবে শুধু করোনাই নয় এই সময় মশাবাহিত বিভিন্ন রোগ যেমন ডেঙ্গি ম্যালেরিয়া চিকুনগুনিয়া এগুলির থেকে বাঁচতেও সাবধানতা অবলম্বন জরুরি ডেঙ্গি ম্যালেরিয়ায় বিশ্বজুড়ে বহু মানুষের মৃত্যু হয় প্রতি বছর বিশ্বকে মশাবাহিত রোগ থেকে মুক্ত করতে নানান কর্মসূচিও নেওয়া হয়ে থাকে বর্ষাকালে মশার উপদ্রব বাড়ার সঙ্গে সঙ্গে মশাবাহিত রোগও বাড়ে তার থেকে বাঁচতে বাড়ি ও তার চারপাশ পরিষ্কার রাখা জল জমতে না দেওয়া যেমন জরুরি তেমনই মশা যাতে কম কামড়ায় তার জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে বিশেষ করে শিশুদের কয়েকটি পদ্ধতি মেনে মশার কামড় থেকে খানিকটা হলেও বাঁচানো যেতে পারে ফুল স্লিভ কিন্তু লুজ ফিট জামা কাপড় পরলে মশা কম কামড়াবে ত্বকের যে অংশ খোলা সেখানে মস্কিটো রেপেলেন্ট ক্রিম লাগালে ভালো পুদিনা বা লেমন গ্রাস এসেন্সিয়ালও লাগানো যেতে পারে বাড়িতে তুলসী ল্যাভেন্ডারের মতো কয়েকটি গাছ রাখলে মশার উপদ্রব কমবে কৃত্রিম স্প্রেও ব্যবহার করতে পারেন যে সময় মশা বেশি হয় সে সময় দরজা জানলা বন্ধ রাখা উচিত পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হবে মশা তাড়াতে রয়েছে আরো কিছু ঘরোয়া উপায় জ্বলন্ত ঘুঁটের ওপর জোয়ান রেখে দিলে সেই ধোঁয়ায় মশা চলে যায় কর্পূরের ধোঁয়াও দেওয়া যেতে পারে তবে জানালা দরজা বন্ধ করে ধোঁয়া দিতে হবে একটি লেবু হাফ করে তাতে চার পাঁচটি লবঙ্গ পুঁতে দিয়ে মশা যেখানে বেশি সেখানে রাখতে হবে মশা তাড়ানোর কাজে আসতে পারে রসুনও কারণ মশা রসুনের গন্ধ সহ্য করতে পারে না তিন চার কোয়া রসুন কোথাও রেখে দিলে মশা চলে যাবে